রহস্য। পৃথিবীর আনাচে কানাচে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু আজকে আমরা জানবো বাংলাদেশের রহস্যময় এবং গা ছমছম করা তিনটি ভুতুড়ে জায়গা সম্পর্কে। এই জায়গাগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষ তেমন কিছুই জানে না, আর এই জায়গাগুলোর রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি, তাই এই জায়গাগুলো এখনও রহস্যময় হয়ে আছে। অনেকেই আমরা ভূত বা অতৃপ্ত আত্মায় বিশ্বাস করি, আবার অনেকেই করি না, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আমরা যে রহস্যের কথাগুলো আজকে আপনাদেরকে জানাবো এগুলো 100% সত্য। আপনি চাইলে ভিডিওটির শেষে গুগল সার্চ করে দেখে নিতে পারেন এর সত্যতা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রহস্যময় লালবাগ কেল্লার সুড়ঙ্গ। মুঘল ঐতিহ্য নিয়ে এখনো টিকে আছে লালবাগ কেল্লা। লালবাগ নিয়ে আছে অনেক রহস্য, যা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। লালবাগ কেল্লার এমন একটি সুড়ঙ্গ আছে যার ভিতরে কেউ প্রবেশ করলে আজ পর্যন্ত ফিরে আসতে পারেনি। লালবাগ কেল্লার নিচের দিকে অনেকগুলো সুড়ঙ্গ আছে যেগুলো জমিদার আমলে করা। জমিদাররা বিপদ দেখলেই সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতেন। তেমন একটি সুড়ঙ্গ আছে যার ভিতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। একবার কিছু বিদেশি বিজ্ঞানীরা গবেষণা করার জন্য সেই সুড়ঙ্গে কুকুর পাঠায়, কিন্তু সে কুকুর আর ফিরে আসেনি। পরে তারা আবার শিকল দিয়ে বেঁধে কুকুর পাঠায়, কিন্তু সেখান থেকে শিকল ফেরত আসলেও কুকুরগুলো কখনোই আর ফেরত আসেনি। কারো কারো মতে এখানে এমন এক ভয়ঙ্কর শক্তি আছে যার কারণে কেউ এখানে প্রবেশ করলে আর ফেরত আসতে পারে না। আর একটা কথা, এখানে এতটাই অন্ধকার যে এখানে কোনো লাইট বা আলো কোনো কাজেই আসে না। কৌতূহলবশত কেউ যেন এর ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য এই সুড়ঙ্গে গেট নির্মাণ করা হয়েছে এবং তাতে অনেক বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রবেশ নিষেধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু সুড়ঙ্গই নয়, এই বিশাল আকারের প্রাচীন নিদর্শনটি ঘিরে রহস্যগুলোর আজও কোনো স্পষ্ট উত্তর মেলেনি। বরিশাল গাঞ্জ অথবা গাঞ্জ অব বরিশালের রহস্য। অষ্টদশ শতাব্দীর শেষের দিকে তখনকার পূর্ব বাংলার দক্ষিণাঞ্চলে এক ধরনের বিকট আওয়াজ এবং আজব ধরনের শব্দ শোনা যেত। তার নামকরণ করা হয় বরিশাল গাঞ্জ অথবা গাঞ্জ অব বরিশাল। এই শব্দের আকার ছিল অনেক বড়। শব্দটা কিছুটা কামানের শব্দের মতোই শুনতেছিল, কিন্তু আজব ব্যাপার হলো কেউ কোনোদিন এই শব্দের উৎস সম্পর্কে জানতে পারেনি। এখনো এই শব্দ একটি রহস্য হিসাবেই থেকে গেছে। নথিপত্রে বরিশাল গাঞ্জের কথা প্রথম উল্লেখ করা হয় 1874 সালে। ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদের মতে একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট যার নাম হেনরি বেভারিজ, তিনি সর্বপ্রথম গাঞ্জ অব বরিশাল নামটি ব্যবহার করেন। 1876 সালে প্রকাশিত তার লেখা বই ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ, এই বইয়ে এই শব্দের ব্যাপারে উল্লেখ রয়েছে। এই লেখা থেকে জানা যায় ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা অনেকটা কামান ফাটানোর শব্দ বলে মনে হয়। স্থানীয়রা এই শব্দকে বরিশাল কামান বলে ডাকতে থাকে, আর তাই তিনিও তার লেখায় এই আওয়াজের নাম দিলেন গাঞ্জ অব বরিশাল। কখনো কখনো একটা শোনা যেত, আবার কখনো দুইটা বা তিনটা একসাথে শোনা যেত। কিন্তু মজার ব্যাপার হলো এই শব্দটা আসলে কি এবং এর উৎসটাই বা কি, তা কিন্তু আজ সকলের কাছে অজানা। ব্রিটিশরা প্রথমে ধারণা করেছিল জলদস্যুদের কামানের আওয়াজ, কিন্তু তারা কোথাও জলদস্যুর জাহাজ কিংবা তাদের ঘাঁটি খুঁজে পায়নি। ঊনবিংশ শতাংশে গাঞ্জ অব বরিশালের ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। অনেকের ধারণা ছিল ভূমিকম্প, কেউ কেউ বলতো বজ্রপাত, আবার কারো কারো মনে হতো মহানার ঢেয়ের আঘাতের শব্দ, কিন্তু এই সবগুলি ছিল কেবলমাত্র ধারণা। গাঞ্জ অব বরিশালের রহস্য আজও আমাদের কাছে অজানা। বাংলাদেশের বিশিষ্ট কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীমূলক বইতে গাঞ্জ অব বরিশালের কথা উল্লেখ করেছেন। তার ভাষ্য মতে 1950 সালের পরে এই শব্দ আর শোনা যায়নি। কি ছিল এই রহস্যের পিছনে? এই ধরনের শব্দের সঠিক কারণ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি গবেষকরা, তবে বিজ্ঞান এ ধরনের বিস্ফোরককে স্বীকৃতি দেয়, কিন্তু কোনো ব্যাখ্যায় রহস্যপ্রিয় মানুষের প্রশ্নের উত্তর দিতে পারেনি। চিকুনকালা বা নিভিউপাড়ার রহস্য। মায়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম উঁচু আর সবচেয়ে দুর্গম গ্রামগুলোর একটি চিকুনকালা। চিকুনকালা গ্রামের বসতিদের অধিকাংশই অধিবাসী মুরং সম্প্রদায়ের। কখনো যদি আপনি ওই এলাকাতে ঘুরতে যান, আপনার মনে হতে পারে ওই অঞ্চলটি একদমই যেন পৃথিবীর বাহিরে। মুরং সম্প্রদায়ের গ্রামটি অবস্থান বাংলাদেশ বার্মা লোমেন্স ল্যান্ডে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফিট উপরে অবস্থিত। অনেকেই ভাবছেন তাহলে এই গ্রামটিতে আবার ভুতুড়ে বা রহস্যজনক কি? এই গ্রামের লোকজনের মতে এই বনে অতৃপ্ত অপদেবতা বসবাস করেন। প্রতি বছরই হঠাৎ একদিন কোনো জানান না দিয়ে বনের ভিতর থেকে অদ্ভুত একটি ধূপধাপ
আওয়াজ আসে। আর এই আওয়াজ শুনে গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলে আতঙ্কে পুরো জমে যান। তারা তখন মনে করেন যে পিশাচ ঘুম থেকে উঠেছে আর সেই পিশাচটি এই আওয়াজ করছে। বনের ভিতর থাকা কাঠুরে বা শিকারির দল তখন ঊর্ধ্বশ্বাসে নিজের জীবন হাতে নিয়ে বন থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু প্রতি বছরই তাদের দু একজন পিছনে রয়ে যায়। তারা নাকি আর কোনোদিনই গ্রামে ফিরে আসেন না। বেশ কয়েকদিন পরে হয়তো জঙ্গল থেকে তাদের মৃতদেহ আবিষ্কার করা হয়। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু কি দেখে ভয় পেয়েছে আর কিভাবে কোনো ক্ষতি ছাড়াই তারা মারা গেছে সেই রহস্য এখনো চিকনকালা লোকজন ভেদ করতে পারেনি। তাদের কাছে এটি এখনো রহস্যই রয়ে গেছে। বন্ধুরা, এই রহস্যময় জায়গাগুলো সম্পর্কে আপনি কি বলতে চান, আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। কথা হবে নতুন এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।